গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, আজকে হীরাপুর অফ ডে। তো আজকে আমাদের অনেকগুলো কাজ রয়েছে, আমরা এখন বাইরে বের হব। এখন বাজে 9:45। আমরা ফার্স্টে যাব হচ্ছে তোষক বানাতে দেওয়ার জন্য। ওই মানে আমাদের দুইটা তোষক ছিল, দুইটাকে মানে একটা তোষকে আমরা বানাবো। আর হচ্ছে যাব দারাজে প্রোডাক্ট কালেক্ট করার জন্য। কি হচ্ছে, তুমি দরবে যাও যাও, তোমার আব্বুরে বলো রেডি করে দিতে। তো আমরা দারাজে যাব আমার কিছু প্রোডাক্ট কালেক্ট করার জন্য। আর হচ্ছে আমরা মামিংসিন মেডিকেলে যাব। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গাইস ওই জুতা পরতে পারে এখন নিজে নিজে, ওই এখন মোটামুটি সব কিছু নিজে নিজে করতে পারে, শুধু নিজের খাবারটা নিজে খেতে পারে না, যেটা সবচেয়ে বেশি দরকার। এতো গুড জব। আমরা এখন বাসা থেকে বের হচ্ছি, তিনজনে রেডি হয়ে এখন বের হয়ে মনে হচ্ছে যে আমরা টাকাই নিইনি। তো ওই রাব্বু আবার রুমে গেল টাকা নিয়ে আসার জন্য। ফার্স্টে টাকা আনতে ভুলে গেল, এখন হচ্ছে তোষক যে বানাবে সেই তোষকের কাপড় আনতে ভুলে গিয়েছে, মানে কাপড়টাও আমরাই দিব। আমাদের দুইটা তোষক ছিল, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। তো আমাদের বিছানাটায় ডাবল তোষকটা হচ্ছিলো না, ছোট হচ্ছিল। তো সিঙ্গেল আর ডবল তোষকটা একসাথে করে আমরা একটা ডবল তোষক বানাবো। তো এর জন্য আমরা তোষকটা ছিঁড়ে মানে কেটে ওটার ভিতর থেকে তুলা বের করে ওটা রোদে দিয়েছি, মানে এটা দোকান থেকে বলেছিলো আমাদেরকে করার জন্য। আর হচ্ছে কি বলে মানে তুলাগুলো রোদে দিয়েছি, আর যে তোষকের কাপড়টা ছিল ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন তুলা আর কাপড় দুটোই আমরা দোকানে দিয়ে আসবো, আর ওরা শুধু ওদের মজুরিটা রাখবে। তো এখন আমরা নিচে নেমে পড়েছি, এখন মনে হয়েছে যে আমরা তোষকের কাপড়টা নিয়ে আসিনি, এখন আবার যাচ্ছি উপরে কাপড় নিয়ে আসার জন্য। এই যে এই দুইটা বস্তায় হচ্ছে তোষকের তুলাগুলো, আর এটা হচ্ছে তোষকের কাপড়। ওহি উপরে গিয়ে নিয়ে আসলো, বসেছি পেছনে বস্তা মানে তুলার বস্তা, আর ওই তো চিকন বন্ধ করেছে, আর এই তো রাব্বু হচ্ছে সামনে বসেছে। এই যে দোকানটাতে আমরা তোষক বানাতে দেব, রাব্বু নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে জেলা স্কুল মোড়ে দোকানটা। তো এখানে আমরা তোষক বানাতে দিয়ে তারপরে হচ্ছে আমরা যাব ময়মনসিংহ মেডিকেলে। তো জানি না আজকে কি হবে, আজকে মানে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, তারপর হচ্ছে দোকানপাট প্রায় বন্ধ, কারণ আজকে ময়মনসিংহে বিএনপির মহাসম্মেলন অনুষ্ঠিত হবে, এবং সেটা হবে ময়মনসিংহ পলিটেকনিক্যালের ওইদিকে। আর আমরা যাব হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে। তো একরকম ভয় নিয়ে ইলেকট্রিক্স নিয়ে যাচ্ছি, তো একদম ফাঁকা রাস্তাঘাট, ভিড় অনেক কম, মানে বিএনপির গণসমাবেশের জন্য মনে হয় ভিড় কম। টিকিট কেটে ফেলেছি, ভিড় কম ছিল, তো এখন আসছি লাইনে দাঁড়ানো। দরকার আছে
গিয়েছি একটা রুমে, ওইখান থেকে ওই ডক্টর আমাকে আরেকজন সিনিয়র ডক্টরের কাছে রেফার করে দিয়েছেন। তো এখন আমি সিনিয়র ডক্টরের জন্য ওয়েট করছি, তিনি আসবেন 12টায়। তো আমাদেরকে ওয়েট করতে বলল, তো এখন আমরা এখানে তিনজন বসে ওয়েট করছি। এটা হচ্ছে ওয়েটিংয়ের ওয়েটিং প্লেস, এখানে সবাই বসে ওয়েটিং করছে, আমরাও করছি। তো আজকে বললাম তো বিএমপির মহাসমাবেশের জন্য আজকে একটু ভিড় কম হসপিটালে, তো যে সিটগুলো ফাঁকা। আমরা ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি হসপিটাল থেকে। হসপিটাল থেকে আসার পথে দাহাজ থেকে আমার প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। তো মানে হসপিটাল থেকে এসে আমাকে রান্না বান্না করতে হয়ে গেছে, কারণ বাসায় আসতে আসতে ডাক্তার বুঝে গেছে আর দুইটার সময় আমাকে খাওয়াতে হবে। তো ডালটা ফ্রিজে আগে রান্না করা ছিল, রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর চুলায় তরকারি আর সবজিটা করে নিয়েছি। তো ডাক্তার আমাকে কী বললেন দেখে, আসলে মেনলি আমার প্রবলেমের জন্য গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব যে ডাক্তার আমাকে কী মেডিসিন দিল বা আমার কী প্রবলেম ছিল, কী কারণে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, সেগুলো আমি ফ্রি হয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। গাইস, আমি হসপিটাল থেকে আসার পর রান্নাবান্না করেছি, ওইকে গোসল করিয়ে খাবার খাইয়ে দিয়েছি। তো ওই এখন ওর ম্যাডামের কাছে পড়ছে, এই ফাঁকে আমি ভিডিওটা করে নিচ্ছি। এখন বাজে বিকাল 5টা। তো আমি দারাজ থেকে কী কী প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম সেগুলো আপনাদেরকে আগে দেখাচ্ছি। আমি হচ্ছে এই দুইটা হিজাব হ্যাঙ্গার দিয়েছিলাম, এখানে আমি হিজাব রাখার জন্য দুইটা হ্যাঙ্গার কিনেছি, ভালো, খুবই ভালো, মজবুত। আর হচ্ছে বলেছিলাম ওই দিন যে মার্কেটে গিয়েছিলাম মেকআপ আইটেম কেনার জন্য, বাট টাইম ছিল না, এর জন্য কিনতে পারিনি। পরে হচ্ছে আমি দারাজ থেকে অর্ডার দিয়েছি, এটা একটা কিনেছি, এটা হচ্ছে মাস্কারা, টেকনিকের মাস্কারা। আর এটা হচ্ছে ওয়াইল ফ্রি সেটিং পাউডার, এটা হচ্ছে ফোকালোরের। আর হচ্ছে আরেকটা নিয়েছি হচ্ছে আইলাইনার। তো এই চারটা জিনিসে আমি দারাজে অর্ডার দিয়েছিলাম, এর আগেও বেশ কয়েকবার কিনেছি দারাজ থেকে। তো এগুলো আমি এখনও ব্যবহার করিনি, মানে মেকআপ আইটেমগুলো। তো ব্যবহার করার পরে হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো যে এগুলো কেমন, আমার স্কিনে স্যুট করলো কি না। তো এখন চলে আসছি যে আমি হসপিটালে কেন গিয়েছিলাম। আমি হসপিটালে গিয়েছিলাম মেনলি আমার জন্য, কয়েকদিন আগে আমি একটা ভাগে দিতে গিয়েছিলাম ঢাকায়। তো আমাকে ট্রেন জার্নি করতে হয়েছে সকালবেলা যখন ঢাকায় গিয়েছিলাম তখন 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো ট্রেন জার্নি করতে হয়েছে। আবার যখন মানে ঢাকা থেকে ময়মনসিংহ ব্যাক করছিলাম তখন ট্রেন অনেক লেট করেছিল, তখন মিনিমাম 5 ঘন্টা টাইম লেগেছিল। তো এত লং টার্ম ট্রেন জার্নি করার ফলে আমি পা ঝুলে বসেছিলাম, বাসায় এসে দেখি আমার পা ফুলে পুরো হাতির পায়ের মতো হয়ে গিয়েছে, মানে এতটাই ফুলে গিয়েছিল, পায়ে পানি এসেছিল। তো এর আগেও আমার পা মাঝে মাঝে ফুলে যেত, মানে আর পায়ে কেমন ব্যথা করতো, পা ফোলা ফোলা থাকতো। তো এই যে আমার মুখ গালগুলো কেমন ফোলা ফোলা, তো এই বিষয়টা আগে আমি এত গুরুত্ব দিতাম না। অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়েছিলাম, পায়ের জন্য এরকম পা ব্যথা করতো, মানে ব্যথা বলতে কি পায়ের হাড়ে ব্যথা করতো না, মানে কেমন জানি মনে হতো পায়ের মাংসের মধ্যে ব্যথা করে এরকম। আসলে এটা হয়তো বা পানি আসার জন্যই হয়েছিল, আই ডোন্ট শিওর। আসলে তারপরে হচ্ছে আমি মানে আমার পা এরকমভাবে ফুলে যাওয়ার ফলে আমি সেটা নিয়ে একটু রিসার্চ করি ইন্টারনেটে। তো দেখলাম যে এরকম পায়ে পানি আসতে পারে, এটার জন্য পা ফুলে যেতে পারে। তো এই জন্য আজকে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ময়মনসিংহ মেডিকেলে। তো ডাক্তার আমাকে বেশ কয়েকটা টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো মানে আজকে হচ্ছে আমি একটা স্যাম্পল দিয়ে এসেছি, আর নেক্সট দিন গিয়ে বাকি স্যাম্পলগুলো দিব। তারপরে হচ্ছে টেস্টের রিপোর্টগুলো নিয়ে আবার ডক্টরের কাছে যাব, পরে দেখা যাক কী আসে রিপোর্টে।
তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।